আজকে আগে প্রথম শুরুতে তোমরা তোমাদের এই যে নবোদয় হস্তলিপি এই বইটা আগে বার করো, তোমাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। হ্যান্ডআইটি প্র্যাকটিসে যে হোমওয়ার্কটা দেবো সেটা আগে দিয়ে দিই। বার করছো সবাই নবোদয় হস্তলিপির বইটা, যেটা তোমাদের দিয়েছিলাম এর আগে দিয়ে বর্ণমালা স্বরবর্ণ থেকে, তাই তো? অ থেকে দীর্ঘ অব্দি এই ছটা দিয়েছিলাম। আজকে দীর্ঘ পরে দেখো রি, রি থেকে ও অব্দি, রি এ ঐ ও ও, এই পাঁচটা, রি এ ঐ ও ও, এই পাঁচটা। পাশের যে ছটা বক্স রয়েছে স্কোয়ার করে, সেই ছটা বক্সে যেটা যেখানে যেখানে রয়েছে, যে যেটা যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে সেটা লিখবে, যেখানে রি সেখানে রি, যেখানে এ সেখানে এ, যেখানে ওই সেখানে ওই, যেখানে ও সেখানে ও, আর যেখানে ও সেখানে ও। আর অবশ্যই এই যে নীল মার্ক করা আছে তার মাঝে যেমন করে প্রথম শুরুটা লেখা আছে ঠিক সেইভাবে লিখবে, ঠিক আছে? তাই রি এ ঐ ও ও স্বরবর্ণর বাকি পাঁচটা তোমাদের হ্যান্ড রাইটিং এ থাকবে, ঠিক আছে? হোমওয়ার্কে আমি এই পোর্টাল দিয়ে দেবো, সেখানে তোমরা সাবমিট করবে, সবাই লিখে নাও। এবার তাহলে এই বইটা রেখে দাও। এর আগে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমি বলে দিয়েছিলাম, আজকে অ্যাসাইনমেন্ট টু এর অ্যান্সার গুলো আমি বলবো। যারা যারা এখনো দাওনি তারা দিতে থাকো অবশ্যই, আর যারা দিয়ে দিয়েছো তারা অবশ্যই একবার করে উত্তরগুলো মিলিয়ে নাও। তাহলে অ্যাসাইনমেন্ট টু ক্লাস ওয়ান, দেখো তোমাদের প্রথম প্রশ্ন যেটা, দেখো অ্যাসাইনমেন্ট টু এর কি রয়েছে, নিচের ছক থেকে দুটি করে শব্দ তৈরি করো, নিচের ছক থেকে দুটি করে শব্দ তৈরি করো, এরকম ছিল তাই তো? একটা বক্স করা আছে প্রথমে এক এক ক, একটা বক্স প্রথম শুরুতে তালবর্ষ, তারপরের বক্সে মাঝে মাস থেকে হাফ করা আছে, উপরে লেখা আছে ক ট ক, নিচে আছে ম দন্ত ন মন। তাহলে প্রথম শব্দ কি হবে, তালবর্ষের সাথে ক ট যোগ করে লেখো, তাহলে লিখেছো তো, মিলিয়ে নাও, এই যে বক্সটা মিলিয়ে নাও, তালবর্ষ ক ট শকট, এটা একটা শব্দ, কমা আর একটা শব্দ কি, তালবর্ষ ম ন সমন, একটা হলো শকট তালবর্ষ কট শকট, আর একটা হলো তালবর্ষ ম দন্ত ন সমন, এটা কয়ের উত্তর, একে খ এসো। আবার এরকমই একটা বক্স আছে, ফার্স্টে বক্সে প্রথম শুরুতে রয়েছে ম এই বর্ণটা, আর বাকি যে হাফটা রয়েছে তার সেটাকে আবার মাঝখান থেকে ভাগ করা হয়েছে, উপরে আছে গ প্রকৃত গজ, নিচে আছে ল ম ল, প্রথম শব্দ কি হচ্ছে ময়ের সাথে গ বর্গজ যোগ করে ম গজ ম গ আর বর্গজ মগজ, কমা দিয়ে দ্বিতীয় শব্দ ময়ের সাথে ল আর ম যোগ করে ম ল ম মলম মগজ মলম, হয়ে গেল এক এক খ। এরপরে এক এক গ কি ছিল, এখানে প্রথম হাফটাতে মাঝখানে মাছ বরাবর আবার সেটাকে ভাগ করা হয়েছে, প্রথম হাফের বক্সে মাছ বরাবর ভাগ করে উপরে গড় ও গড় নিচে দন্তস ক স, গড় ও আর নিচে দন্তস ক ভাগ করা আছে, এই পাশে রয়েছে ল বর্ণটা, তাহলে গড় এর সাথে ল যোগ করে কি হচ্ছে শব্দটা, গরল গরল, কমা দিয়ে তারপরে শব্দটা দন্তস ক ল সকল, গরল 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 দন্তস ক ল সকল, তাহলে একের কয়ের উত্তর হলো তালবর্ষ কট সকট, তালবর্ষ ম দন্ত সমন, তারপর ক্ষয়ে ম গ বর্গজ মগজ ম ল ম মলম, তারপর গয়ে গ র ল গরল দন্তস ক ল সকল, হয়ে গেল। এবার দু নম্বর প্রশ্ন কি ছিল, প্রশ্নটা পড়ছি ভালো করে শোনো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো, বর্ণগুলো এলোমেলো ছিল সেগুলো সাজিয়ে একটি শব্দ গঠন করতে হবে, তাই তো? তাহলে দুইয়ের ক কি রয়েছে, গ দন্ত ন ম, সাজিয়ে কি হচ্ছে গ ম দন্ত ন গ ম দন্ত ন কমন, ক্ষয়ে কি রয়েছে বর্গীয় চ ম গ বর্গীয় চ ম গ, সাজিয়ে কি হচ্ছে ম গ বর্গীয় চ ম গ বর্গীয় চ মগজ, তারপরে গ কি রয়েছে উন্তস্ত দন্তেন তালবর্ষ, উন্তস্ত দন্তেন তালবর্ষ, সাজে কি হচ্ছে তালবর্ষ উন্তস্ত দন্তেন শয়ন, তালবর্ষ উন্তস্ত দন্তেন শয়ন, আর খয়েরটা কি রয়েছে উন্তস্ত তারপরে দুটো দন্তেন উন্তস্ত দন্তেন দন্তেন, সাজে কি হবে দন্তেন উন্তস্ত দন্তেন নয়ন
সাজি হচ্ছে দন্ত্য ন উন্তস্থ দন্ত্য ন, তাহলে দুইয়ের গয়ের কয়ের প্রথম দুইয়ের ক উত্তর কি গ ম দন্ত্য ন সাজিয়ে হলো, খ ম গ বর্গীয় সাজিয়ে এলো গ তাহলে বসে উন্তস্থ দন্ত্য ন স্বয়ং, তারপরে ঘ দন্ত্য ন উন্তস্থ দন্ত্য ন নয়ন। অ্যাসাইনমেন্ট টু এর উত্তরগুলো মিলিয়ে দিলাম, বাকিরা যারা এখন অ্যাসাইনমেন্ট ডাউনে দিতে থাকো, আর যারা দিয়েছ আমি লিস্ট করে রেখে দিয়েছি, কোনো চিন্তা নেই, স্কুল রিওপেন হবে আমি তোমাদের তখন বলে দেবো, এরপরে দিন আবার অন্য কিছু রিভিশন করবো, ততক্ষণ তোমরা বাকি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি বাকি কাজগুলো করতে থাকো। ওকে স্টুডেন্টস, বাই।